পরে একটু চোখ রাখছি আবহাওয়ার খবরে, কারণ যেটা জানা যাচ্ছে আজ সন্ধ্যের পরে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দে। প্রীতম, আবহাওয়া দপ্তর কি বলছে? কোয়েল, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের ওপর একটি ঘূর্ণাবর্ত এবং তার সঙ্গে দক্ষিণা হাওয়াসের যুগলবন্দী, এর ফলে আবার এই যে হাওয়া মণ্ডল তাতে জলীয় বাষ্পপূর্ণ যে বায়ু সেটা ঢুকতে শুরু করেছে, এবং যে কারণে আমাদের একটু একটু হলেও ঘাম হচ্ছে। আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এবং সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, মেঘ ঘুরে ঘুরে আসবে, জলভরা মেঘ এমনটাই পূর্বাভাস হয়েছে এবং সেটা দেখা যাচ্ছে ছবিটা। শীতে ফোটা বৃষ্টি সকালের দিকে হওয়ার কথা রয়েছে, তবে বিকেল সন্ধ্যের দিকে কলকাতা এবং আশেপাশের অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনার কথা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবং সকাল থেকেই আকাশে মাঝে মধ্যেই মেঘ রোদের খেলা চলছে, কালো মেঘ অর্থাৎ জল ভরা মেঘের বেশ পরিমাণ দেখা গিয়েছে আকাশে, বেশ বেশি মাঝে মাঝেই উড়ে আসছে সেটা, এবং এই মেঘ জমে বিকেলের দিকে সন্ধ্যের দিকে বৃষ্টি হওয়ার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণা বাতাস আস্তে আস্তে কিন্তু এই বঙ্গের উপরে সক্রিয় হচ্ছে, মানে এটা বলছিলাম যে উত্তর আর দক্ষিণের যে হাওয়া, যে উত্তরের আবহাওয়া যার জন্য শীত আছে, দক্ষিণের দক্ষিণা বাতাস, তার মধ্যে একটা কুস্তি চলছিল বলা যায়। আপাতত সেই দঙ্গলে কিন্তু যদি হচ্ছে দাপট দেখাচ্ছে দক্ষিণের হাওয়া, এবং তার ফলেই এই অবস্থা। ধন্যবাদ প্রীতম।